আসসালামু আলাইকুম। বিগত সালে বারবার আসে 17টি বাক্য সংকোচন নিয়ে মাই ক্লাসরুমের আজকের আয়োজন। যারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করছি এখান থেকে পরীক্ষায় এক নম্বর পেয়ে যেতে পারেন। তাহলে চলুন আজকের এই টিউটোরিয়ালটি দেখে নেওয়া যাক। 17টি বাক্য সংকোচনের শুরুতে যেটি রয়েছে, যিনি বিদ্যা লাভ করিয়াছেন কৃতবিদ্য, বহু দেখেছে যে ভূদর্শী, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা, মকমক হল ব্যাঙ্গের ডাক, অকালে যাকে জাগরণ করা হয় এই সংকোচন বাক্য সংকোচন করলে হবে অকাল বোধন, যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে প্রসিত পত্নিক, অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা, বিশ্বজনের হিতকর বিশ্বজনীন, যে নারীর হিংসা নেই অনসূয়া, টঙ্কার টঙ্কার হচ্ছে ধনুকের ধ্বনি, যাকে ভাষায় প্রকাশ করা যায় না অনির্বচনীয়, এক থেকে শুরু করে ক্রমাগত এটি বাক্য সংকোচনে হবে একাধিক ক্রমে, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃষ্যকারী, যা লাফিয়ে চলে প্লবগ, যার কিছুই নেই অকিঞ্চন, সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন অসমীক্ষিত, বৃষ্টির জল শিকর, গোপন করার ইচ্ছা জুগুপসা, আজীবন সধবা যে নারী চিরায়ুস্মতি, যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, দশ চক্রে ভগবান ভূত অর্থাৎ দশজনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা, বাঘের চামড়া কৃত্তি, যে ব্যক্তির দুহাত সমানে চলে সব্যসাচী, যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে অযত্ন সম্ভূত, রাজহাঁসের ডাক ক্রেকার, দুয়ের মধ্যে একটি অন্যতর, যার বসন আলগা অসংবৃত, চক্রের প্রান্তভাগকে বলা হয় চক্রধারা, শুভক্ষণে জন্ম যার ক্ষণজন্মা, হরিণের চামড়া অজিন, যে জমিতে ফসল জন্মায় না উষর, পাওয়ার ইচ্ছা ইপসা, বিশ্বজনের হিতকর বিশ্বজনীন, যা প্রমাণ করা যায় না অপ্রমেয়, একই সময়ে বর্তমান সমসাময়িক, গাছে উঠতে পটু যে গেছ, গম্ভীর ধ্বনি মন্দ্র, মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু, সম্মুখে অগ্রসর হয়ে প্রত্যুত গমন, রাত্রির শেষ ভাগ পররাত্র, যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে জাতিস্বর, যে বস্তি থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু, ঋষির ন্যায় ঋষিকল্প, শোনা যায় এমন শ্রুতিগ্রাহ্য, অবক্ষ জলে নেমে স্নান অবগাহন, ভোজন করার ইচ্ছা বুভুক্ষা, আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিতমন্য, যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় মাধুকরী, কর দান করে যে করদ, যে বহু বিষয় জানে বহুজ্ঞ, দ্বারে থাকে যে দৌবারিক, কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ কর্মঠ, যে অনবরত কাচ্ছে ররুদ্যমান, আট পৌরে যা সবসময় পড়ার উপযোগী, জয় সূচনা করে এরূপ তিথি শুভতিথি, যা সাধারণের মধ্যে দেখা যায় না অনন্য সাধারণ, শত্রুকে পীড়া দেয় যে পরন্তপ, ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি ঋত্বিক, চোখের কোণ অপাঙ্গ, অলঙ্কারের ধ্বনি সিঞ্জন, সৃষ্টি করার ইচ্ছা শিশ্রিক্ষা, খাতাপত্র রাখার ঘর দপ্তরখানা, আকাশ ও পৃথিবী ক্রন্দসী,
8 বছর বয়সী কন্যা গৌরী, জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে পরিবেদন, যে অন্যের লেখা চুরি করে কুম্ভীলক, কল্পনার দ্বারা রচিত মূর্তি ভাবমূর্তি, যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবসংবাদী, মোটাও নয় রোগাও নয় দোহারা, যে ভরণ পোষণ করে ভর্তা, বাহিরের জগৎ সম্পর্কে যার জ্ঞান নেই কূপ মণ্ডুক, শোক দূর হয়েছে যার বীত শোক। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।